মাটির দেহ গোসল দে না, মাটির দেহ গোসল দে না, বড় পাতার জলে রে যাইতে হবে একদিন হঠাৎ সেই মাটির তলে রে। আসিতেছে শামশাদ প্রোডাকশন প্রযোজিত পরিবেশিত ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত আসলাম ভাই। ভালো বাঁচতে সবাই চায় রে, আমি বাঁচলে দোষের কি, আসিতেছে ইস্পাহানি আরিফ জাহানের আসলাম ভাই। তোমার জন্য কাছে আসা, তোমার জন্য ভালোবাসা, জীবনে এত পাপ করেছি যে মরণ আমার কাছে সহজ আসবে না। আমি ডন এই দুনিয়াটা আরো বড়, তার মাঝে উড়াল মারবে মাই তরে যারা মারছে ওগুলি আমি কবর সয়া দিব। তুই আমার কি মারবি? আমি তো কাফনের কাপড় পরে ঘুরি, বড়ই পাতার গরম জলে গোসল করি, মরণ রে আমি সাথে নিয়ে ঘুরি, যে মরণের সাথে নিয়ে ঘুরে আবার সে ভয় পানা। তৈরি কইরা রাখি আমায় সাজাইয়া গুজাইয়া, মরা গেলে কারে দিম সবকিছু বুঝাইয়া। এবার দয়া করে আমাকে আমাকে মেরে ফেলুন। খবরদার, আমার মায়ের নামে কোনো খারাপ কথা বলবে না। মা, আমাদের জন্য না হোক, আমার সন্তানের সুন্দর একটা আগামীকালের জন্য আমাকে যেতে হবে মা। আসিতেছে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত আসলাম ভাই। আপনি এখন অপরাধ জগতের দুর্ধর্ষ সম্রাট, আপনার জন্য আমার মেয়ে মরেছে। আমার এক ছেলে যে পুলিশ হওয়ার স্বপ্ন দেখত, সে ছেলেকে আপনি মেরে ফেলেছে। মান্না মারা গেছে কিন্তু মরেনি তার কর্ম, মান্না বেঁচে থাকবে তার অগণিত দর্শকের মনের মণিকোঠায়, মান্না বেঁচে থাকবে আপামর মানুষের সুগভীর শ্রদ্ধায় আর ভালোবাসায়।